एक सेकेंड उर्वशी जी। अरे बाप रे, की दरकार उर्वशीर दिन दुपुरे एमन मास्क लागिए भय देखानोर। আর এদিকে ঐশ্বরিয়া রায় অনেকদিন পর আসলো সামনে, কিন্তু তাকে দেখে নেটিজনদের কেন মিক্সড রিয়াকশন। এন্ড আরো রয়েছে প্রিয়াঙ্কার ঘাড়ে বন্দুক রেখে কাঙ্গনার আলোচনায় থাকার ব্যর্থ চেষ্টা। আর ফাইনালি থাকছে আদিপুরুষের নতুন পোস্টারও মন ভরাতে পারলো না রে পাবলিকদের, নিচ্ছে এটা নিয়েও পাবলিকরা মজা। আচ্ছা গসিপসে যাওয়ার আগে বলে যাই, এই ঈদে প্রিয়জনকে উপহার দিতে দেখে আসুন জেনউডের এক্সক্লুসিভ ও ক্লাসিক কালেকশন, এবং জেনউড পেজের বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্টস ও ডিসক্রিপশন বক্সে। এবার আসি উর্বশী রোটেলার কাছে। উর্বশী রোটেলা আজকে দিনে দুপুরে পাবলিকদের সামনে হাজির হয় এবং প্যাপারাজিদের সামনে বিন্দাস পোজ মারতে থাকে, কিন্তু তাকে দেখে অনেকেই অবাক হয়ে যায়। ভিডিওটা সামনে আসার পর কেউ বুঝতেই পারছিল না কে এটা, কিন্তু উর্বশীর এই চেহারার হাল দেখে পাবলিকরা যতটা না অবাক তার থেকে বেশি নিচ্ছে মজা। কেউ বলছে আলোচনায় থাকার জন্য এই যা ইচ্ছে তাই করতে পারে, আবার কারো মতে শিল্পা শেঠির হাজব্যান্ড রাজকুন্দ্রার থেকে ইন্সপায়ার্ড মনে হয়। এখন অনেকে নিশ্চয়ই জানেন যে রাজকুন্দ্রা হরহামেশাই মুখে ভিন্ন ভিন্ন মাস্ক পরে ঘুরে বেড়ায়, বাট মাস্ক লাগিয়েও বেচারা খুব একটা লাভ হয়নি, কারণ রিসেন্ট খবর বেচারা কোভিডে আক্রান্ত। এনিওয়ে উর্বশী রোটেলা তো উর্বশী রোটেলাই, তার এই ফেস মাস্ক কিন্তু জানো তো না 24 ক্যারট গোল্ড লাগানো ফেস মাস্ক, সো ব্যাপার আছে ভাই। আরেক দিকে ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায় তার আপকামিং মুভি পন্নেন সিলভান 2 এটার একটা প্রমোশনাল ইভেন্টে সামনে আসে, এবং সেখানে ঐশ্বরিয়া রায়কে অনেকদিন পর প্রকাশ্যে দেখে নেটিজনরা তো প্রশংসা করছে, বলছে এভারগ্রিন বিউটি, পিওর বিউটি, বিউটি কুইন, আরো অনেক রকম প্রশংসার বাণী। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কেউ কেউ বলছে মুখগুলো কেমন যদি ফোলা ফোলা লাগছে, দেখে মনে হচ্ছে সে অনেক মোটা হয়ে গেছে, বেশি মনে হয় বোটক্স ইউজ করতেছে। আবার কারো মতে সে না সিনেমা করবে, তার শরীরের এই অবস্থা কেন, সে কি ফিট থাকছে না? যাই হোক রে বাবা, এখন তার শরীরের কেন এই অবস্থা কে জানে, তবে তাকে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আর এদিকে কাঙ্গনা রানাওয়াত, সে তো আলোচনায় আসার জন্য টপিক্সের কোনো অভাব পায় না, যেখানে বলিউডকে কেউ খোঁচা মেরে কথা বলবে বাস ওটা নিয়ে লেগে যাবে এবং ভাইরাল হওয়ার চেষ্টা করবে। আর রিসেন্টলি অনেকেরই জানা যে প্রিয়াঙ্কা চোপড়া বলিউড নিয়ে বেশ বিস্ফোরকমূলক মন্তব্য করে একটা পডকাস্টে, যেটার পর কাঙ্গনা রানাওয়াত টুইটারে অনেক কিছু বলে বলিউডকে নিয়ে। সো কাঙ্গনা ভেবেছিল হয়তো তাকে সামনে পেলে অনেক সাংবাদিকরা প্রিয়াঙ্কা কিংবা বলিউড সংক্রান্ত অনেক কোয়েশ্চেন করবে এবং উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফাটিয়ে দিবে, বাট সেটা আর হয়নি। কাঙ্গনার ব্যর্থ একটা চেষ্টা, সে ভেবেছিল প্রিয়াঙ্কার ঘাড়ে যদি একটু বন্দুক রেখে ভাইরাল হওয়া যায়, বাট সেই আশায় ঘুরে একদম বালি পড়ে গেল রে। ফাইনালি আসে আদিপুরুষের কাছে। আদিপুরুষ এই মুভির টিজার নিয়ে যা হবার তা তো হয়েছে, পাবলিকরা তো মজা নেওয়া নিয়ে নিয়েছে, এবং আমরা জানি যে টিজারের এই রেসপন্সের পর আদিপুরুষ টিমরা VFX এর ইম্প্রুভমেন্টে কাজ করছে। সো আদিপুরুষের নতুন আরেকটা পোস্টার রিলিজ পেলো, বাট এই পোস্টারও কারো মন ভরাতে পারলো না। অনেকেই বলছে না এখানেও দেখতে ওই সস্তা ফটোশপের মতো লাগছে, রিয়েল রিয়েল লাগছে না। তবে যদি আপনি আদিপুরুষের আগের পোস্টারে প্রভাসের লুকের সাথে এই পোস্টারে প্রভাসের লুকের কম্পেয়ার করেন, তাহলে কিন্তু ভাই ডিফারেন্স বুঝতে পারবেন, মানে একটু তো ইম্প্রুভমেন্ট হয়েছে। সো টিজার ট্রেলার আসার পর আরো বোঝা যাবে যে ইম্প্রুভমেন্ট আসলে কতটুকু হয়েছে।